অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যখন দেশ জুড়ে উন্মাদনার সৃষ্টি হয়েছে, তখন শীর্ষ তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি গঙ্গারামপুর শহরে সংহতি যাত্রা পালন করল তৃণমূল। তৃণমূলের সংহতি যাত্রায় অগণিত মানুষের উপস্থিতিতে গঙ্গারামপুর শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল। শিয়রে লোকসভা নির্বাচন, তার আগে ঘর গোছাতে ব্যস্ত ডান বাম সকল রাজনৈতিক দল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাম মন্দির ইস্যু ও হিন্দুত্ব ভাবাবেগকে নিয়ে ময়দানে বিজেপি। অন্যদিকে বিজেপির হিন্দুত্ব তাস ও রাম মন্দির ইস্যুকে ফিকে করতে সংহতি যাত্রার আয়োজন করেছে তৃণমূল। তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো গঙ্গারামপুর শহরে সংহতি যাত্রা করল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। গঙ্গারামপুর স্টেডিয়াম থেকে এই সংহতি যাত্রার আয়োজন করা হয়। এই সংহতি যাত্রায় পা মেলান বর্ষিয়ান তৃণমূল নেতৃত্ব তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র, তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, রেখারাই সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব। বিপ্লব মিত্র ও প্রশান্ত মিত্রের নেতৃত্বে আয়োজিত এই সংহতি মিছিলে জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। কার্যত রেকর্ড সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে গঙ্গারামপুর শহর দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। নানান ট্যাবলো ও লোকশিল্পীদের অংশগ্রহণে এই মিছিলের জনজোয়ার ভিন্ন রূপ নেয়। সংহতি মিছিল শহর পরিক্রমা শেষে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সভা করা হয়। মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে এই সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান উপস্থিত তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র জানান, নিঃসন্দেহে সংহতি যাত্রা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বাংলার যিনি সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের, তিনি ডেকেছেন সংহতি সমাবেশ এবং মিছিল। সেই ডাকে সাড়া দিয়ে আজকে দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের আটটা ব্লক, তিনটা আমাদের যে পৌরসভা আছে, এই সব কটা মিলিয়ে আজকে হাজারে হাজারে মানুষ আজকের এই সংহতি যাত্রাতে গঙ্গারামপুরে অংশগ্রহণ করেছেন। এবং আরেকবার খুব অনেকদিন পর প্রমাণ হলো যে আমাদের সেই সংহতি যাত্রাতে সমস্ত পশ্চিমবাংলার অন্যান্য জায়গার সঙ্গে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ যারাই এখানটায় বসবাস করেন তারা সবাই আজকের এই ডাকে সাড়া দিয়ে তারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং ছেলেরা মেয়েরা সবাই হাজারে হাজারে সংখ্যায় তারা এখানটায় সমবেত হয়েছে। সবাই মজুমদার বলেছে সংহতি যাত্রা উস্কানি যাত্রা, সেখান থেকে উস্কানি দেওয়া কী বলবো। এখানটায় কি একটা স্লোগান শুনে কোথাও মনে হচ্ছে যে এখানটায় কোথাও উস্কানি দেওয়ার কোনো ব্যাপার থাকছে? এখানটায় আমরা সবাই মিলে শান্তিতে সুখে আমরা একসঙ্গে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ পারসি সবাই মিলে বসবাস করতে চাই, যেভাবে এখনো পর্যন্ত বসবাস করে আসছে, সেই শান্তি যাতে বিঘ্নিত না হয় এটার জন্যই তো এই সংহতি যাত্রা। আমরা যদি সবাই মিলে সব ধর্মের মানুষ তারা নিজের নিজের ধর্মাচরণ করে তারপরে সব উৎসবটা যখন হবে সবাই মিলেমিশে একজন অপরজনের উৎসবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা এই বার্তাটাকে ছাড়িয়ে দেব যে ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলা এখানটায় সব ধর্মকে সম্মান করে সব ধর্মের মানুষের সমান অধিকার এখানটায় তারা বজায় রাখতে পেরেছে এই রাজ্যে। এবং এখান থেকে আমরা সারা ভারতবর্ষকে এই বার্তাটা দিব যেখানে যেখানে ধর্মে ধর্মে বিবেশ করার চেষ্টা হচ্ছে মানুষের মানুষে যে এটা সঠিক পথ না, সঠিক পথটা হচ্ছে বাংলার পথ এবং বাংলার পতন আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই যারা একসঙ্গে বসবাস করি এভাবে যাতে ভারতবর্ষের সব জায়গাতে সবাই মিলে বসবাস করি। এই বিষয়ে তৃণমূল নেতা তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান, আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় যে সংহতি যে মিছিল সেই মিছিলে আজকে সারা জেলা
মানুষ যেভাবে সাড়া দিয়েছে, যে এই ইস্যুকে কেন্দ্র করে আজকে এই সংহতি যাত্রাটা ব্যবস্থা করা হয়েছিল, সেই যাত্রায় সমস্ত মানুষ এতে মানে যেভাবে সাড়া দিয়ে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে সমস্ত বাংলার মানুষ এর মধ্যে যে বিভেদটা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা তারা মেনে নিতে পারছে না। সেই কারণেই দেখলাম আজকে 24 ঘন্টার ডাকে যেভাবে মানুষের ঢল আজকে নেমে এসেছিল, হাজার হাজার মানুষ, সেই তার ফলে আজকে সমস্ত গঙ্গারামপুর আজকে স্তব্ধ হয়ে গেছিল এবং পরবর্তীকালে আজকে মানুষের মধ্যে যে একটা ভয় ভীতি ঢুকে গিয়েছিল এই ধর্মকে কেন্দ্র করে, সেই জিনিসটা আজকে আমাদের এই সংহতি যাত্রার মধ্য দিয়ে সেই ভয়টা তাদের মন থেকে আবার দূরে সরে গেছে এবং তারা যে শান্তিতে তারা বসবাস করতে পারবে, শুধু এই বার্তাটা আমাদের এই মিছিলের মধ্য দিয়েই তাদের। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।